갑자기 내게 나타나준 너. 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다. Hello everyone. 아미 오나미카. 아미 이몬 콜란 고스. Welcome to our channel Miles with Imon. 아직 아무나 চলে আসছি আদ্দা পিঠে. এই মন্দিরটা তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো আবার একটা নতুন জায়গা কিভাবে এলাম আর আপনারা কিভাবে আসবেন কখন থেকে ভোগ দেওয়া হয় কখন থেকে মন্দির খোলা হয় সমস্ত তথ্য আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওতে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করব অনেক ইনফরমेटिव তথ্য আপনারা পেয়ে যাবেন কি নিচ্ছে এই যে আমার সব সময়কার ট্রাইপড আর বাইরে যেই যে বললাম মেঘলা ওয়েদার তার জন্য ছাতা নিয়ে নিয়েছি দুজনে সানগ্লাস রয়েছে জলের বোতল বাস এইগুলো নিয়ে গেলেই আমাদের কাজ বাড়ি থেকে যখন বের হলাম তখন আকাশটা মেঘলা ছিল আর এখন দেখো কত সুন্দর একটা আকাশ আমি যাব এই বাসটাতে আর ডাইরেক্ট এটা দক্ষিণেশ্বর চলে যাবে এখন বাসটা ফাঁকা আর বাস ছাড়তে লাগলে ধীরে ধীরে কিন্তু এই বাসটা ভিড় ভালোই হয় কিছু দূর আসতেই আবার মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল এই টাইমে আকাশকে কোনোভাবেই ভরসা করা যায় না এখনই মেঘ হচ্ছে তো এখনই আবার দেখা যাচ্ছে সুন্দর একটা ওয়েদার আর এইভাবেই প্রকৃতির খেলা উপভোগ করতে করতে আমি পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর স্টেশন থেকে নেমে রানী রাসমণি স্কাইওয়াল্কের উপরে উঠে গেলাম এখান থেকে তোমরা দক্ষিণেশ্বর কালীবাড়িও যেতে পারো আর আজকে আমরা যাব আদ্দা পিঠে দক্ষিণেশ্বর কালীবাড়ি যেতে গেলে তোমাদেরকে এক নম্বর কিংবা দু নম্বর গেট দিয়ে নামতে হবে আর আদ্দা পিঠ যাওয়ার জন্য আমাদেরকে ধরতে হবে দশ নম্বর গেট তো আমরা সেই দিকেই রওনা দেব দক্ষিণেশ্বর স্কাইওয়াল্ক থেকে আদ্দা পিঠ যাওয়ার জন্য তোমরা যদি পায়ে হেঁটে যাও দশ থেকে পনেরো মিনিট পায়ে হেঁটে লাগবে আর তাছাড়াও তোমরা চাইলেই টোটো করে যেতে পারো আমরা দুজনে মিলে পায়ে হেঁটেই চলে যাব বৃষ্টিটা একটু কমলে হাঁটতে শুরু করার মধ্যেই আবার কিন্তু বৃষ্টি নেমে গেল আর একটা ছাতাতে আমরা দুজনে ঢুকে হাঁটতে লাগলাম বৃষ্টিকে উপেক্ষা করে দক্ষিণেশ্বর থেকে পায়ে হেঁটেই আমরা দুজন মিলে আদ্দা পিঠ চলে এলাম আর এখানে এসে দেখতে পেলাম আমার মতো প্রচুর ভক্ত অলরেডি এখানে কিন্তু উপস্থিত হয়ে গেছেন এটি হচ্ছে এদেরই ট্রাস্টের অফিস যেখান থেকে টোটাল কাজকর্ম পরিচালিত হয় মন্দিরের ভেতরে কিছুটা এগিয়ে এসে দুপাশে রয়েছে অনেকগুলো মন্দির তার মধ্যে বাঁদিকে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন সেখানকার আদি মন্দির আর তাছাড়াও রয়েছে আদ্দা মায়ের পুরনো যে মন্দির সেটি রাধাকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেবের তাছাড়াও রয়েছে মা দুর্গার শ্রী শ্রী জগন্নাথ দেবের এবং আরও অনেকগুলো মূর্তি এখানে রয়েছে কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ঘর আছে এবং সেখানে পুরোহিতরা থাকেন এবং নিয়মিত এখানে পুজো হয় শুধুমাত্র বেলা বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত মানে বিকেল তিনটে পর্যন্ত এখানে প্রত্যেকটা মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তারপরে আবার খুলে দেওয়া হয় চলুন এবার জেনে নেওয়া যাক এই মন্দির তৈরির ইতিহাস উনিশ দশকের প্রথম ভাগে মা কালী এবং রামকৃষ্ণদেবের পরম ভক্ত অন্নদাচরণ ভট্টাচার্য ঠাকুর রামকৃষ্ণদেবের স্বপ্ন আদেশে ভর করে একজন বা এক জলাদেশ থেকে খুঁজে পেয়েছিলেন আদ্দা মায়ের অপরূপ মূর্তি তারপর তিনিই মাকে প্রতিষ্ঠা করেন শুরু হয় নিত্য পূজা এবং পরবর্তীকালে মায়ের আদেশেই মাকে বিসর্জন দিতে হয় গঙ্গায় আয়ুর্বেদ চিকিৎসক অন্নদাচরণ তখন অন্নদা ঠাকুর নামে প্রসিদ্ধ লাভ করেছেন মূর্তি বিসর্জনের পরেও মাকে স্বপ্নে আসা যাওয়া করতে দেখতে পেতেন তিনি বা মায়ের আসা যাওয়া কিন্তু তখনও মন্দিরে বন্ধ হয়নি স্বপ্নে মা বললেন তিনি আদ্দা মা হিসাবে পূজিত হতে চান স্বপ্নে মায়ের কাছ থেকেই পেয়েছিলেন আদ্দা স্তোত্র পরে রামকৃষ্ণ ঠাকুর বুঝেছিলেন আদ্দা মাকে কেন্দ্র করেই আবর্তিত হবে তার ভক্তের জীবন হয়েছিলও তাই পরবর্তীকালে ঠাকুরের আদেশেই তৈরি হয় মন্দির তৈরির কাজ পরবর্তীকালে ঠাকুরের আদেশেই শুরু হয় মন্দির তৈরির কাজ বেশ কয়েক ধাপে মন্দির তৈরির কাজ চলতে থাকে শেষ পর্যন্ত অন্নদা ঠাকুর কিন্তু তা দেখে যেতে পারেননি
1334 সালে প্রথম বেদ প্রতিষ্ঠা হয়েছিল। দেবী মূর্তিটির ছবি দেখে তৈরি করা হয় অষ্টধাতুর একটি প্রতিমা, আর সেটাই পূজিত হয়। আর এই মন্দিরে মাকে ভোগ দেওয়া হয় তিনবেলা, মানে তিনবেলা শুধুমাত্র মন্দিরের দরজা খোলা হয়, এক ভোরে 4:30 থেকে 5 পর্যন্ত, তারপরে ভোগ আরতির জন্য 10:00 থেকে 10:30 পর্যন্ত, এবং এক সন্ধ্যাবেলায় 6:00 থেকে 6:30 পর্যন্ত। তাছাড়া মন্দিরের দরজা সবসময় বন্ধ থাকে, এবং পুজো দিতে গেলেও তাদেরকে দিতে হয় মন্দিরের ভেতরে, ভক্তরা প্রবেশ করতে পারে না, তাদেরকে বাইরে থেকেই পুজো দিতে হয়। এবার মায়ের মহাপ্রসাদ গ্রহণের সময় হয়েছে, তাই আমরাও যাব মহাপ্রসাদ নেওয়ার জন্য। যে টিকিট কাউন্টার আছে সেখানে গিয়ে টিকিটটা কেটে নেব। চলুন আপনাদেরকেও দেখাই কত টাকার টিকিট আর কখন কখন খাবার পাওয়া যায় এখানে এলে সেটাও। মাথা পিছু 50 টাকা এখানে নেওয়া হলো ভোগের জন্য, আর যদি কেউ 7 বছরের নিচে থাকে তার জন্য হচ্ছে 25 টাকা। একটু এগিয়ে গিয়ে রয়েছে মহাপ্রসাদ কক্ষ, সেখানেই দেখুন প্রচুর ভক্ত মায়ের প্রসাদ খেয়ে বেরিয়ে আসছেন, এবং আমরাও যাব ওখানে। জুতো রাখার কাউন্টারে আমরা জুতো রেখে ঢুকে পড়লাম প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে, আর জুতো রাখার জন্য এখানে 2 টাকা করে নেয় পার জোড়া জুতো পিছু। এখানে লাইনটা, মানে প্রসাদ গ্রহণ করার জন্য যে লাইনটা আছে, সেটা ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, এবং ভেতরে গিয়ে বসানোও কিন্তু সেই একইভাবে হয়, মানে ছেলে মেয়ে কিন্তু এখানে একসঙ্গে বসতে পায় না। এই প্রসাদ কক্ষে প্রায় 1000 মানুষ একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করতে পারে। আজকে মায়ের প্রসাদে মেনু ছিল বেগুনি, পোলাও, খিচুড়ি, একটা পাঁচমিশালি তরকারি, আলু কুমড়োর তরকারি, চাটনি, পায়েস, আর সত্যি সমস্ত খাবারগুলো ছিল অসাধারণ। খাওয়া দাওয়া আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে, আর খুব সুন্দরভাবে খেলাম একসঙ্গে এত লোককে, এরা যেভাবে অ্যারেঞ্জমেন্ট করছেন এটা একটা বিশাল মতো ব্যাপার। তো আপনারা আসবেন, আশা করবো আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এবার আমরা যাব দক্ষিণেশ্বরে, আর সেখানে মা ভবতারিণীর দর্শন পাওয়ার একবার চেষ্টা তো অবশ্যই করব। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর পারলে একবার অবশ্যই জায়গাটা থেকে ঘুরে যেও, আশা করব নিরাশ হবে না।